করছেন কিন্তু এই অবস্থা তো ছিল না কেন হলো এই অবস্থা এই যে মিথ্যা মামলা দিয়ে ফরমাসে রায় দিয়ে ওনাকে জেলে দেওয়া হলো জেলে দেওয়ার পরে কারাগারে ওনাকে কোন ধরনের চিকিৎসা দেওয়া হয়নি ওনার ডায়াবেটিসও বেড়ে গেছে সব কিছু যখন দেখলো ধীরে ধীরে ওনার শরীর খারাপ হয়ে যাচ্ছে তখন ওনাকে প্রেরণ করা হলো বিএসএমইউতে বিএসএমইউতে না করো ওনাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি পরবর্তী পর্যায়ে যখন আবার কেন এবং এই সৌরাজার সরকার থেকে পদক করায় খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ।